এ বিষয়ে যাবতীয় কার্যক্রম সমাপ্ত রাজধানীর পর্যায়ে নিয়েছে। আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে কুচকাওয়াজ ও প্যারেডের মধ্য দিয়ে বাহিনীটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে জাতীয় পতাকা বহনের অধিকার অর্জন করল বাহিনীটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোস্টগার্ড সদস্যদের অবদানের প্রশংসা করে দেশপ্রেম ও সততার মাধ্যমে জনগণের অর্জিত আস্থা ধরে রাখার আহ্বান জানান। খুব শীঘ্রই 4টি অফশোর পেট্রোল ভেসেল এবং 4টি ইনশোর পেট্রোল ভেসেল কোস্টগার্ড বহরে যুক্ত হতে যাচ্ছে। মনে রাখতে হবে, লাখো শহীদের রক্তে ভেজা আমাদের এই বাংলার মাটি। এই সমুদ্র উপকূলীয় এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ত্যাগ শিকারে আপনারা সর্বদা প্রস্তুত থাকবেন, এ আমার দৃঢ় বিশ্বাস। তিনি আন্দোলনের নামে নিরীহ মানুষকে পুড়িয়ে মারার সমালোচনা করে বলেন, দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি জামায়াত। কোস্টগার্ডকে একটি আধুনিক দক্ষ প্রতিশ্রুতিশীল বাহিনীতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ আওয়ামী লীগ সরকার গঠন করেছে। ইতিমধ্যে আপনারা কোস্টগার্ড উন্নয়ন রূপকল্প 2030-এর প্রশাসনিক অনুমোদনও পেয়েছেন। এর বাস্তবায়নে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। এরই ধারাবাহিকতা এই বাহিনীর জন্য দ্রুতগতি সম্পন্ন বোট সংগ্রহ করা হয়েছে, কোস্টগার্ডের নতুন নতুন স্টেশন স্থাপন করা হয়েছে, আউটপোস্ট ও জনবল বৃদ্ধি করা হয়েছে, আরও জলযান সংগ্রহ অবকাঠামো নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে 4টি ক্যাটাগরিতে 22 জন কর্মকর্তা ও 13 জন নাবিককে বিভিন্ন পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী। জাহিদ জন, 21 টেলিভিশন, ঢাকা।